বৈশ্বিক সংকটে ডলারের দাম আকাশচুম্বী বিকল্প মুদ্রায় লেনদেনের কথা ভাবছে বাংলাদেশও ইউরো কিংবা চীন ভারতের মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য কঠিন বলছেন বিশ্লেষকরা সিলেট ও মৌলভীবাজার দিয়ে সড়কপথে জ্বালানি পরিবহন করবে ভারত নির্ধারিত টোল ও ফি দিয়ে নভেম্বর পর্যন্ত পাবে ট্রানজিট সুবিধা ঋণ না নিয়েও খেলাপির তালিকায় নাম রাজবাড়ির শতাধিক কৃষককে লাল নোটিস ব্যাংক ও ভূমি কর্মকর্তার যোগসাজশে এনআইডি জালিয়াতি করে টাকা তোলে দালাল চক্র তিস্তা নদীকে গজলডোবা ব্যারেজের মাধ্যমে ড্রেনেজ সিস্টেমের মতো ব্যবহার করছে ভারত বলছেন বিশেষজ্ঞরা বন্যা আর খরায় বছরের পর বছর বিপর্যস্ত উত্তরের মানুষ মাদারীপুরে পানির দরে বিক্রি শতাধিক পুরানো গাছ অনিয়ম তদন্তের দাবি পরিবেশবাদীদের নিলামে নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে বলছে প্রশাসন দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট বৈশ্বিক সংকটে ডলারের দাম এখন আকাশচুম্বী এ অবস্থায় অনেক দেশের মতো বাংলাদেশও ডলার বাঁচাতে বিকল্প মুদ্রায় লেনদেনের চিন্তা ভাবনা করছে সামগ্রিকভাবে লেনদেনের ক্ষেত্রে ডলারের বিকল্প নেই জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন স্বল্প পরিসরে চীন ভারত বা সংশ্লিষ্ট দেশের সঙ্গে বিকল্প মুদ্রায় লেনদেন করার চিন্তাভাবনা চলছে তবে এখনও ডলারের বিকল্প হিসেবে স্থিতিশীল কোনো মুদ্রা না থাকায় ইউরো কিংবা চীন ভারতের মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা প্রসূন আশিসের রিপোর্ট বিশ্বের প্রায় সব দেশেই নিজস্ব মুদ্রায় অভ্যন্তরীণ অর্থনীতি পরিচালিত হলেও আমদানি রপ্তানি করতে হয় ডলারে কিন্তু করোনার প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির আন্তর্জাতিক বাজার এতে একদিকে বাড়ছে মূল্যস্ফীতি অন্যদিকে বাড়ছে ডলারের দাম বাদ নেই বাংলাদেশেও বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ মার্কেটে ডলারের দামে পার্থক্য হয়েছে রেকর্ড বাংলাদেশ ব্যাংকের হিসেবে প্রতি ডলার 94.70 থাকলেও বর্তমানে খোলা বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে 110 টাকা এরপর থেকেই রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ ডলারের বিকল্প বিনিময় মুদ্রা তৈরিতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশও চীনা মুদ্রা ভারতীয় রুপি সহ ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনের সম্ভাবনা খতিয়ে দেখতে সম্প্রতি নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকে তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন চিন্তাভাবনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে যত আমদানি যত অন্যান্য ব্যয় সেগুলো হচ্ছে ডলারে সব সরাসরি ব্যবসা করা যায় সামান্য রুপি রেখেস্ট পারবো রুপল রেখেস্ট পারবো 1:1 এটা অত্যন্ত উচ্চ প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী তারা যে চিন্তা ভাবনা করছেন এক্ষেত্রে ডলার বাঁচাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোর পাশাপাশি সরকারের জোরালো কিছু উদ্যোগের কথাও জানান তিনি ব্যবসা বাণিজ্য গার্মেন্টস ওষুধ রপ্তানি করা রপ্তানি করলে ডলার পাওয়া যাবে প্রায় কোটি খানেক বলা হয় বিভিন্ন দেশে কাজ করেন রিমিটেন্স বাড়াবার চেষ্টা করছে ট্যাক্স ব্যাট বাড়াবার চেষ্টা করছে স্বল্প পরিসরে দু একটি দেশের মুদ্রায় লেনদেন করা গেলেও এখনও ডলারের মতো কোনো স্থিতিশীল মুদ্রা না থাকায় বিকল্প মুদ্রায় সামগ্রিক আন্তর্জাতিক লেনদেন সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা আমদানি বা রপ্তানি কোনো একটি একক কারেন্সির ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থানে নেই ডলার ছাড়া ভারতীয় মুদ্রা তুলনামূলকভাবে এখন স্ট্যাবল না সুতরাং সেরকম একটি কারেন্সির ব্যাপারে যদি বাংলাদেশ সিদ্ধান্ত নেয় সেটা আমাদের জন্য ঝুঁকির হতে পারে চীনের ক্ষেত্রে আসলে তাই ঝুঁকিমুক্তভাবে কোনো একটি কারেন্সির বিপরীতে ট্রানজ্যাকশান করবার মতো পরিস্থিতিতে না থাকার কারণে সম্ভবত আলোচনাগুলো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে বর্তমান সংকটকালে যেখানে প্রতিদিনই শক্তিশালী হচ্ছে ডলার সেখানে বিকল্প কারেন্সি গ্রহণের ঝুঁকি নেওয়া আত্মঘাতী হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা চলমান সাশ্রয় নীতিতে কী পরিমাণ জ্বালানি সাশ্রয় হলো তা জানতে সময় লাগবে আরও এক মাস তবে লোডশেডিং কমিয়ে আনার পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন আগামী মাসেই পরিস্থিতি উন্নতির বিষয়ে আশাবাদী সরকার ঢাকা শহরের লোডশেডটাও টাইমিংটা কিছুটা মেনটেন করা গেছে ঢাকার বাইরে সম্ভব হচ্ছে না বিশেষ করে আরিবির ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না কখনো
ওখানে বিদ্যুৎ চলে গেলে এক ঘন্টার কথা বললে পরে তিন চার ঘন্টা, এবং তারা বলতেও পারতেছে না বলার জন্য। এটা আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো আরেকটু বেটার হবে। আমরা আশা করতেছি যে সেপ্টেম্বর মাসেও আরেকটু ইম্প্রুভ হবে, অক্টোবরে আমরা আরও ভালো করব। অল্টারনেটিভ ফুয়েলের যে পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলো আমাদের চলে আসতেছে, সো আমরা অত বেশি ওয়ারিড নাই। যারা আমাদের কাছে প্রস্তাব দিচ্ছেন এবং যারা এখনো দেন নাই, তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করতেছি। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় জ্বালানি পরিবহনে যান চলাচলের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রান্তে সিলেটের তামাবিল স্থলবন্দর ও মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশন ব্যবহার করবে ভারতীয় পেট্রোলিয়াম ও এলপিজি ট্যাঙ্কারগুলো। চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই ট্রানজিট সুবিধা পাবে তারা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বন্যায় উত্তর পূর্ব ভারতে রাস্তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আসামের মধ্য দিয়ে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে ভারতের উত্তর পূর্ব রাজ্য, ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং মিজোরামে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ অব্যাহত রাখতে জরুরি বিকল্প পথের প্রয়োজন হয়। এ অবস্থায় সড়কপথে তেল ও এলপিজি পরিবহনের জন্য ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর বা MOU স্বাক্ষরিত হয়। বাংলাদেশের মধ্য দিয়ে পেট্রোলিয়াম ও এলপিজি রোড ট্যাঙ্কারের এই চলাচলের বৈধতা চলতি বছরের নভেম্বর পর্যন্ত। চুক্তিতে বাংলাদেশের রাস্তা ব্যবহারের জন্য ফি, চার্জ, স্থানীয় টোল খরচ বহন করবে ভারতীয় প্রতিষ্ঠান IOCL। রাস্তাঘাটের অবস্থা ভালো হবে, সরকারের রাজস্ব পাবে এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও অনেক বৃদ্ধি হবে। এদিকে কাস্টমসের আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি শাখা থেকে 3 আগস্ট কাস্টমস ট্রানজিট ও ট্রানশিপমেন্ট বিধিমালা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড আদেশ জারি করে। রক্ত পণ্য চালান, গমনাগমন নির্বিঘ্নে, নিরাপদ এবং সফল করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা রয়েছে, সে মোতাবেক আমরা সদা প্রস্তুত রয়েছি। পেট্রোলিয়াম ও এলপিজি ট্যাঙ্কারগুলো স্থলবন্দর ভারতের ডাউকি ও সিলেটের তামাবিল এবং শুল্ক স্টেশন ভারতের কৈলাসর ও মৌলভীবাজারের চাতলাপুর দিয়ে সিল করা অবস্থায় যাতায়াত করবে। আগামী এক সপ্তাহের মধ্যে ভারত থেকে জ্বালানি পণ্যবাহী যানবাহনগুলো এই সীমান্ত অতিক্রম করবে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের তামাবিল সীমান্ত থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। কুষ্টিয়া খাজানগর চালের মোকামে সব ধরনের সরু চালের দাম বেড়েছে। প্রকার ভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 1.50 টাকা বেশি দামে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। কুষ্টিয়া খাজানগর চালের মোকামে সব ধরনের সরু জাতের চালে কিন্তু 1 থেকে 1.50 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। তো কুষ্টিয়া মিল মালিকরা জানিয়েছেন, মূলত সারা বাংলাদেশের হাটগুলোতে ধান কিন্তু বিশেষ করে সরু জাতের ধানগুলাই প্রায় 90 টাকা মনে বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই একটি প্রভাব কিন্তু চাল উৎপাদনে পড়ছে এবং চালের বাজারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তো আমি এই কুষ্টিয়া খাজানগরের যারা ফুরিয়ে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত 1 সপ্তাহে কিন্তু 50 পয়সা করে কিন্তু 1 সপ্তাহের ভিতরে কিন্তু সরু জাতের চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু চালের দামও বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ফুরিয়া ব্যবসায়ীরা। এছাড়া আমি যারা আমদানি করে কুষ্টিয়া, যারা মিলাররা যে চাল বাইরের থেকে আমদানি করে, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে চাল আমদানি করতে কিন্তু তাদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে এবং সেই সাথে কিন্তু আমদানি কিন্তু চাল প্রায় শেষের দিকে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চাল আমদানিকারকেরা। তো আমি এই কুষ্টিয়ার যারা মধ্যবিত্ত এবং প্রান্তিক পর্যায়ে ভুক্ত যারা আছে তারা মূলত জানিয়েছে যে হঠাৎ করে চাল বৃদ্ধির কারণে তাদের যে সংসারে যে অতিরিক্ত ব্যয় কিন্তু এখন বহন করতে হচ্ছে, যার কারণে তাদেরকে কিন্তু আর্থিকভাবে আসলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি কুষ্টিয়ার এই চালের বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যাতে এই প্রতিটি চালের বিলগুলোতে আসলে নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে কোনোভাবে কেউ এই চালের বাজারটা নিয়ন্ত্রণ করতে না পারে এবং যাদের ফুড গ্রেন লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স অনুসারে যাতে চাল যাতে মজুত এবং সরবরাহ স্বাভাবিক রাখতে পারে সেই বিষয়ে কিন্তু তারা নিশ্চয়তা দিয়েছে
বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু নিয়মিত এই চালের মিলগুলাই কিন্তু তারা নিয়মিত মনিটরিং করছে। তবে আসার কথা হলো যে শুধুমাত্র কুষ্টিয়া জেলাতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু লোডশেডিং এর কোনো ঝাঁকি কিন্তু সামলাতে হয়নি কুষ্টিয়ার এই যে চালের মিলগুলোতে, এবং তারা কিন্তু বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন পাচ্ছে এবং চাল উৎপাদন কিন্তু স্বাভাবিক রাখতে পারছে বলে আমাদেরকে জানিয়েছে মোটামুটি অটো মিল মালিকেরা। তো কুষ্টিয়ার খাজানগরে আজকে কিন্তু চালের বাজার গিয়েছে মিনিকেট 65 টাকা, বাসমতি 76 টাকা, কাজলতা 56 টাকা দরে কিন্তু চাল বিক্রি হয়েছে কুষ্টিয়া খাজানগরে। তো কুষ্টিয়ার খাজানগর থেকে চাল কেনা বেছে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বঙ্গোপসাগরে চলছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের বার্ষিক সমুদ্র বহরা, বিস্তারিত জানাতে সেখানে আছে রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কি অবস্থা কমল? আমরা রয়েছে এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর একটি বঙ্গোপসাগর, এখানে অন্তত শত শত বাণিজ্যিক জাহাজ অবস্থান করে, সেখান থেকে তেল নিঃসরণ হয়, এর ফলে কিন্তু আমাদের সমুদ্র দূষণ হয়। আর এই সমুদ্র দূষণ প্রতিরোধে কোস্টগার্ড সংগ্রহ করেছে অত্যাধুনিক বিভিন্ন সামরাষ্ট্র বা তার পাশাপাশি জাহাজ রয়েছে। আজকে যে অভিযানটি চলছে আমরা দেখতে পাচ্ছি কালো তেল ছড়িয়ে পড়েছে জাহাজে, এখন কী করবেন, সাগর থেকে তেল জাহাজ উদ্ধার হচ্ছে কিনা? আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ হওয়াতে এখানে প্রচুর সংখ্যক জাহাজ বিদেশ থেকে আগমন করে থাকে, এবং এই জাহাজ থেকে কখনো কখনো সমুদ্রে তেল নিঃসরণ হতে পারে। এই জন্য আমরা সংগ্রহ করেছি যে জাপান থেকে কিছু জাহাজ এবং আমেরিকা থেকে বোট, এই জাপানি জাহাজ এবং আমেরিকান মেটাশাক বোট এইগুলো সম্মিলিতভাবে ল্যামোর গিয়ার লে করার মাধ্যমে সমুদ্রে নিশ্চিত তেলকে অপসারণ করতে পারে, সেই ধরনের একটি মহড়া আজকে আমরা প্রদর্শন করছি। এবং আমাদের সাথে রয়েছে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এখন এখন যে দৃশ্যটা আমরা দেখছি আসলে কি দৃশ্য, একটু ব্যাখ্যা দেবেন আপনি? এখানে যে সমুদ্রে তেল নিঃসরণ বা ছড়িয়ে পড়েছিল সেগুলো কি আমরা একটা লুপের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে আমাদের রয়েছে একটি মেশিন, এই মেশিনকে পানিতে ভাসমান রেখে সমুদ্রে যে তেলগুলো রয়েছে ময়লা তেল এগুলোকে আমরা জাহাজের ট্যাঙ্কের মধ্যে তুলে নিয়ে আসতে পারি। মানে কেন এই মহড়া আজকে বিশেষ মহড়া চালাচ্ছেন আপনারা? যেহেতু বাংলাদেশে প্রচুর সংখ্যক জাহাজ আগমন করে এবং বাংলাদেশের আমদানি এবং রপ্তানি দুইটাই সমুদ্রের মাধ্যমে হয়, এবং বিপুল সংখ্যক জাহাজ আসলে তেল নিঃসরণের সম্ভাবনা বেড়ে যায়, এই জন্যই বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশ সরকার সক্ষমতা দিয়েছে এবং দায়িত্ব দিয়েছে যাতে এই তেল নিঃসরণের কাজটি বাংলাদেশ কোস্টগার্ড করতে পারে, সেটি আমরা অর্জন করেছি, সেই জিনিসটি আজকে আমরা প্রদর্শন করতে চাই। মোট কয়টি জাহাজ অবস্থান নিচ্ছে, অংশ নিচ্ছে আজকের এই মহড়ায়? আজকের এই মহড়ায় 10টি জাহাজ এবং 15টি বোট, হাই স্পিড বোট, এগুলো বিদেশ থেকে সংগ্রহ করা, এগুলো অংশ নিচ্ছে। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলমের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে যেহেতু এটি বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু তেল নিঃসরণের ঘটনা ঘটে, যাতে সাগর দূষণ রোধ করা যায় সে কারণে কোস্টগার্ড আজকে তারা 4টি জাহাজ দিয়ে দেখাচ্ছে কীভাবে তারা সাগর থেকে তেল নিঃসরণ রোধ করা যাবে। আপনি জানেন বাংলাদেশ সমুদ্র সীমা জয়ের পর থেকে নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকেও কিন্তু সক্ষমতা বাড়াচ্ছে সরকার, তারই অংশ হিসেবে আজকে হচ্ছে বিশেষ মহড়া। দেখছেন এ সময়ের বাণিজ্য। শেখ কামালের 73তম জন্মদিন উপলক্ষে এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যাচ্ছে সেখানে। সম্পাদক ছিলেন এবং যিনি এই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান রেখেছেন তাকে নির্মমভাবে হত্যা করে তার স্ত্রী অন্তঃসত্ত্বা আর্যমণি, যে আমার সেজপুপুর মেয়ে, তাকেও হত্যা করে, আবার সে যে পুকুর বাড়ি আক্রমণ করে। আব্দুল আব সানিয়াবাদ কৃষি মন্ত্রী এবং কৃষক নেতা ছিলেন, তাকে হত্যা করে তার 10 বছরের মেয়ে আরিফ, 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে কাজের বুয়া, তার ছেলে সহ আরও অতিথি যারা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিলেন, ফুপুতো ভাই, ফুপুতো বোনার দুইজন, সবাই গুলির আঘাত পায়। এভাবেই 15 আগস্ট যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
বন্যা গেছে হত্যার পরে আমাদের বিচারটা অধিকারটুকু পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছিল, খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল। আমার বাবার প্রথম একটাই অপরাধ ছিল, বাংলাদেশটাকে স্বাধীন করা। স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি অতি অল্প সময়ের মধ্যে গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে নিয়ে গিয়েছিলেন। তার আকাঙ্ক্ষা ছিল যে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে নতুন সমাজ গড়ে তুলবেন। ঔপনিবেশিক শক্তির দ্বারা গঠিত প্রশাসনিক অবকাঠামো ভেঙে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের কাছে ক্ষমতা নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু সেটা আর করতে দেওয়া হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বিজয়, সে বিজয়ের ইতিহাস মুছে ফেলা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, স্বাধীনতা সংগ্রামের যে আদর্শ, সে আদর্শ বিকৃত করে দেওয়া হয়। এভাবে একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাত্র 3.5 বছর তো সময় পেয়েছিলেন, এই সময়ের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান দেন, যে সংবিধানে জনগণের মৌলিক চাহিদার কথা উল্লেখ আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বাধীনতাই এনে দেননি, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি জাতিকে আত্মমর্যাদাশীল করা, এটাই ছিল তার লক্ষ্য। আর সেই দিকে লক্ষ্য রেখে তিনি একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি শিক্ষা, ক্রিয়া সহ সর্বক্ষেত্রে সংস্কৃতি বিকাশ সব ক্ষেত্রেই তিনি ওই অত অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে গেছেন। এই খেলাধুলা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য, কারণ আমার দাদা যেমন ফুটবল প্লেয়ার ছিলেন, আমার ছোট দাদা শেখ হাবিবুর রহমান তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন, আমার আব্বাও ফুটবল প্লেয়ার ছিলেন, এবং অফিসার্সদের যে ক্লাবটা সেখানে আমার দাদা যেমন খেলতেন ছাত্রদের নিয়ে, আমার আব্বাও খেলতেন, তাদের মধ্যে কম্পিটিশন হতো অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়েন সেখানে তা জানতে পারবেন। কাজে আমার আব্বা সবসময় শুধু নিজেই যে খেলেছেন তা না, খেলাধুলার প্রতি যেন আরও আমাদের দেশের যুব সমাজ আরও সম্পৃক্ত হয়, শিশু কিশোররা যেন সম্পৃক্ত হয়, তার জন্য তিনি উদ্যোগী ছিলেন। আজকে কামালের জন্মদিন। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল এবং একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারত, নাটকে অংশগ্রহণ করত, নাটকেও তার অনেক নাটক তার আছে, নাটকে অংশগ্রহণ করত, উপস্থিত বক্তৃতায় সবসময় সে পুরস্কার পেত। এভাবে আমি জানি না এত প্রতিভা এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। সায়ন স্কুল থেকে পাশ করে যখন ঢাকা কলেজে ভর্তি হয় তখন থেকে সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমরা সবাই সংগঠন করতাম, আমরা কখনো কোনো পদ নিয়ে আমাদের চিন্তা ছিল না। আমার বাবা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন, তার আদর্শ নিয়ে আমরা পথ চলতাম এবং তিনি আমাদের শিখিয়েছিলেন যে সাদা সিধে জীবনযাপন করতে হবে, কাজে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই ছিল আমাদের মোটো, এটাই আমাদের শিখিয়েছিলেন এবং আমরা সেটাই করতাম। কামাল সবসময় অত্যন্ত সাদা সিধেভাবে চলাফেরা করত, তার পোশাক পরিচ্ছদ জীবনযাত্রা খুবই সীমিত ছিল। এমনকি আমার বাবা দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে কোনো অহমিকা ছিল না, এটা আমার মা বাবা কখনো চাননি। খুব সাধারণভাবে জীবনকে চলা, এটাই ছিল তার লক্ষ্য। আমরা যখন ধানমন্ডিতে আসি 1961 সালে, আসলে ধানমন্ডিতে খেলাধুলা বা কোনো রকম সুযোগ ছিল না। তখন আবাহনী সমাজ কল্যাণ সমিতি নামে প্রথম একটা সংগঠন করা হয়। হারুন এখানে আছে, তারা সবাই আরও অনেকে এর সঙ্গে ছিল, আজকে আর অনেকেই বেঁচে নেই, অনেকে আছে। এবং সেই সমাজ কল্যাণ সমিতির সাথে কিন্তু আমরা সবাই জড়িত ছিলাম, আমার মাও সেখানে গেছেন। ওই মাঠটা
আবাহনী মাঠটা যেটা সেখানেই কিন্তু প্রথম এর উপর এর ভিত্তিতে অনেক সেখানে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা অনেক কিছুই করা হতো। এভাবেই ধানমন্ডির ছেলে মেয়েরা যারা তাদের জন্য একটু খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়। এবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও এই খেলাধুলাটা অব্যাহত থাকে, কারণ কামাল রাজনৈতিকভাবে এত সচেতন ছিল। আপনারা জানেন যে 7ই মার্চের ভাষণে জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণাকে সামনে রেখে প্রত্যেকটা এলাকায় এলাকায় আমাদের নেতা কর্মীরা সংগঠিত হচ্ছিল, কারণ তিনি বলেছেন যার যা কিছু হতে তাই প্রস্তুত থাকতে, প্রত্যেকটা এলাকা এলাকায় একটি একটি সংগঠন গড়ে তুলতে, সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। কামাল সব থেকে বেশি কাজ করতো 19 নম্বর রোড আবাহনী ক্লাব এবং 7 মসজিদ জোরে সহ ধানমন্ডি এলাকায় যুব সমাজকে নিয়ে সে সর্বক্ষণ ব্যস্ত থাকত। এমনকি 25শে মার্চ সেই সন্ধ্যা থেকেই ওই রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য কামাল বাসা ছেড়ে চলে যায়, কারণ সেখানে তারা কাজ করতে শুরু করে। 25শে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী, যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর গণহত্যা শুরু করে, ঠিক সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, যেটা 26শে মার্চের প্রথম প্রহরে সমগ্র বাংলাদেশে আমাদের এখন যে বিজিবি তখন ছিল ইপিআর, ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে এবং পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সেটা ছড়িয়ে দেওয়া হয়। কামাল তখনও কিন্তু মাঠে কাজ করে, রাতে আমাদের বাসা আক্রমণ করে, আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, বাসা সম্পূর্ণ মানে প্যাল ভেঙে চুয়ে রেখে যায়। দ্বিতীয় দিন আবার আক্রমণ করে, আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে শুনে কামাল সেই আবাহনী ক্লাবের ওখান থেকে প্রায় 50টা ওয়াল টপকে যখন কারফিউ ছিল মাকে দেখতে আসে, কিন্তু ওই দিন রাত্রে আবার আমাদের বাড়িতে আক্রমণ করে। পাশের বাসা থেকে ডাক্তার সামাদ সাহেবের পরিবার আমার মাকে এবং রাসেলকে ওখানে নিয়ে যায়। আমরা 25 তারিখ রাত্রেই বাসা থেকে আমাদেরকে আব্বা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন, আর কামালও পিছনে বাসায় শেল্টার নেয় এবং সেখান থেকে এসে মুক্তিযুদ্ধে চলে যায়। কামাল মুক্তিযুদ্ধে যখন যায় কামালকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন লেখাপড়া করার জন্য এবং তাকে সবরকম সহযোগিতা করবে। কামাল কিন্তু সেটা রাজি হয়নি, কামাল বলছে আমি যুদ্ধ করতে এসেছি, আমি যুদ্ধ করবো, আমি ট্রেনিং নেব। দেরাদুনে প্রথম কোর্সে সে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নিয়ে সে যুদ্ধে যায়। পরবর্তীতে তাকে কর্নেল ওসমানী, যিনি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নেন, তাকে তার এডিসি হিসেবে কামালকে নিয়োগ দেওয়া হয়। কামাল এবং মেজর নূর যে খুনি একই সাথে কর্নেল ওসমানীর এডিসি ছিল, নিহতের কি নিষ্ঠুর পরিহাস যে 15ই আগস্ট এই নূরই প্রথম আসে, কারণ কর্নেল ফারুকের নেতৃত্বে যে গ্রুপটা আমাদের 32 নম্বর বাড়ি আক্রমণ করে সেখানে কর্নেল নূর হুদা এরা প্রবেশ করেছিল। কামাল মনে হয় কিছু ধোকায় পড়ে গিয়েছিল তাকে দেখে, ভেবেছিল বোধহয় সে তারা বোধহয় উদ্ধার করতে এসেছে, কিন্তু আজ যে ঘাতক হয়ে এসেছে সেটা বোধহয় জানত না, কারণ প্রথম তারা কামালকেই গুলি করে। এরপরে একে একে পরিবারের সব সদস্যকে তা নির্মমভাবে হত্যা করে। একজন শুধু ক্রীড়াবিদ না বা রাজনৈতিক নেতা হিসেবে তার অনেক দূরদর্শিতা ছিল। ঢাকা কলেজ থেকে পাশ করে সে কামাল যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। আমাদের বাসায় সবসময় মানুষ ভরা থাকতো, তাই পরীক্ষার আগে কোনো বন্ধুর বাসায় যেয়ে সে পড়াশোনা করতো যাতে পরীক্ষায় তার ভালো রেজাল্ট হয়।
কামালের জন্ম হওয়ার পরপরই আব্বা গ্রেপ্তার হয়ে যান। 49 সাল থেকে 52 সাল পর্যন্ত আব্বা বন্দী ছিলেন। কামাল ছোটবেলায় আমি যখন আব্বাকে আব্বা আব্বা বলে ছুটে যেতাম, ও ঠিক ওভাবে যেতে পারতো না, আমাকে জিজ্ঞেস করত। তো এইভাবে ওর ভিতরে সবসময় একটা অতৃপ্তি ছিল। তবে আব্বা বের হওয়ার পর ওকে যথেষ্ট আদর করতেন, কিন্তু তারপরে বোঝা যেত যে ছোটবেলা বাবা স্নেহ বঞ্চিত হয়েছিলেন। ছিলেন আব্বা ওকে খুব বেশি আদর করতেন, যেন যে সময়টা পাননি সেই সময়টা দেওয়ার চেষ্টা করতেন এবং খুব ভরসা করতেন। আর আব্বা যখন কারাগারে বন্দী থাকতেন, ছোট্ট বয়স থেকে সে মার পাশে থেকে থেকে সংসারের অনেক দায়িত্ব পালন করতেন, খুবই দায়িত্বশীল ছিল। পাশাপাশি আমার দাদা দাদি পো সকলের জন্য তার একটা দায়িত্ববোধ ছিল, যেটা খুব বিরল এই এরকম একটা অল্প বয়সের ছেলের মাঝে, কিন্তু সেই জিনিসটা তার মাঝে খুব বেশি ছিল। আমরা পিঠে পিঠে দুই ভাই বোন, আমাদের যখন ঝগড়াঝাটি হতো আমরা মারপিটও করতাম, আবার খেলাধুলাও করতাম, একই সাথে সাইকেল চালাতাম, কামালের সাথে একসাথে ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বল খেলা সবই খেলতাম। আবার আমি যখন পুতুল খেলতাম, ও আমার সাথে পুতুলও খেলতো। আবার পুতুল খেলা নিয়ে পড়শিদের সাথে ঝগড়া হলে সে ঝগড়ায় আমার সঙ্গে অংশগ্রহণ করতো। এরকম একটা চমৎকার সম্পর্ক আমাদের ছিল। যেহেতু আব্বা বেশিরভাগ কারাগারে থাকতেন, কাজে আমাদের ভাই বোনকে নিয়ে আমার মা আমাদেরকে একসাথে রাখতেন, আর আমরা সেইভাবেই বড় হয়েছিলাম। আমার বাবা ক্ষমতা ছিল এটা সত্যি, কিন্তু আমরা কখনো এই ক্ষমতাটাকে বড় করে দেখিনি, এটা আমার মা বাবার শিক্ষা ছিল না। আমার 32 নম্বরের বাড়িতেই থেকে গিয়েছিলেন, কারণ মা বলতেন যে এরকম সানসাগতে থেকে আমার ছেলে মেয়েরা তাদের দৃষ্টি খারাপ হয়ে যাবে, ওই ক্ষমতা জৌলুস আরামায়েস এসব দিকে যেন নজর না যায়। সেভাবেই কিন্তু তিনি আমাদেরকে মানুষ করে গেছেন, আমার মা বাবা। এবং কামালও এরকম সদাসিদে। সুলতানার সাথে ওর বিয়ের কথা যখন হয়, প্রথমে তার খুব একটা আপত্তি ছিল, হ্যাঁ আমার সাথে খেলে আমার ছোটো বোনের মতো, কিন্তু জামাল রেহানা রাসেল আমাদের সবাই সুলতানার খুব ভক্ত ছিল। এবং আমার আব্বা নিজেও একদিন ওকে বলেছিলেন, এত সুন্দর ওর চোখ দুটো। তা আমরা অনেকটা কামালকে জোর করেই রাজি করিয়েছিলাম সুলতানার সাথে বিয়ের। দুর্ভাগ্য যে সুলতানার যে ইউনিভার্সিটি গুলো পাওয়া সেই মেয়েটিও জীবন দিয়ে গেল। রোজি জামালের স্ত্রী, আমার ফুপুর ছোটো ফুপুর মেয়ে, এই ঘাতকের দল আমার ছোটো ফুপুর বাসায়ও গিয়েছিল। আর জামালের স্ত্রী হিসেবে তার সে তো 32 নম্বরে মৃত্যুবরণ করে। আজকে কামাল আমাদের মাঝে নেই। আধুনিক ফুটবল খেলা, আবাহনী ক্রীড়াচক্র গড়ে তোলা বা বিভিন্ন খেলাধুলায় এদেশের ছোট শিশু থেকে শুরু করে যুবকদেরকে সম্পৃক্ত করা, সে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে কামাল। পাশাপাশি সঙ্গীত চর্চা, স্পন্দন শিল্পী গোষ্ঠী, সেখানে বিভিন্ন লোকসঙ্গীত, মারপতি মসজিদি, নানা ধরনের আধ্যাত্মিক সঙ্গীত, সেগুলি রেকর্ড করে নিয়ে এসে অর্গানে সেগুলি বাজিয়ে আধুনিক সুরের সাথে মিলিয়ে সেগুলিকে জনপ্রিয় করা, এই কাজটা খুব দক্ষতার সাথে করত। দেখছেন এ সময়ের বাণিজ্য। সমুদ্রে 65 দিনের অবরোধের শেষে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, তারা ইতিমধ্যে মহিপুর মৎস্য বন্দর, আলিপুর মৎস্য বন্দরে ইলিশ নিয়ে আসতে শুরু করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মহিপুর মৎস্য বন্দরে মাছ বিক্রি হচ্ছে। এখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 45 থেকে 46 হাজার টাকা মন, এবং 500 থেকে 700 গ্রাম বিক্রি হচ্ছে 36 থেকে 37 হাজার টাকা মন। এছাড়া যে ছোট সাইজের ইলিশ আছে সেটা 8 থেকে 10 হাজার টাকা কি 15 হাজার টাকা বিক্রি হচ্ছে ইলিশের মন। কিন্তু এখন বর্তমানে দাম দর হয়েছে মানুষের হাতের নাগালের বাইরে। তবে কিছুদিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পড়বে এই সমুদ্র বলেছে জেলেরা এমনটি জানিয়েছেন। ইতিমধ্যে
জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে মহিপুরে বিক্রি করে আবার চলে গেছে সমুদ্রে মাছ ধরতে। তবে আমি জেলেদের সাথে এ বিষয়ে কথা বলেছি, জেলেরা আমাকে যে বিষয়টা জানিয়েছে যে এখন যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াটা আসলে ইলিশের জন্য প্রযোজ্য না, আর কিছুদিনের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হবে, এই বৃষ্টিতে সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে। এখন যে ইলিশ ধরা পড়তেছে এতে এই যে ইলিশটা এতে 35 দিন যে ইলিশটা মাছ ধরা বন্ধ ছিল সেজন্য সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ হয়ে গেছে, এজন্য এই ইলিশটা ধরা পড়তেছে। তবে সমুদ্রে যে একটা ইলিশের জোন থাকে বা একটা ইলিশের সিজন থাকে সেটা কিন্তু আর কিছুদিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঝাঁকে ঝাঁকে বড় সাইজের যে ইলিশটা ধরা পড়বে, এই ছিল আমার কাছে মহিপুর মৎস্যবন্দর থেকে ইলিশের আমার কাছে সর্বশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। মাদারীপুরের কালকিনিতে পানির দরে বিক্রি করা হলো এলজিইডির অর্ধশত বছরের পুরানো মেহগনি রেন্ট্রি সহ বিভিন্ন প্রজাতির গাছ। নামমাত্র মূল্য দেখিয়ে গাছগুলো বিক্রি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সঞ্চয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদা তাকুন। মাদারীপুরের কালকিনির সিডিখান থেকে শিকদার বাজার পর্যন্ত এলজিইডির 118টি গাছ বিক্রির জন্য গত 13 জুলাই উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে নিলামের জন্য নোটিশ দেওয়া হয়। অর্ধশত বছরের পুরনো মেহগনি, রেন্ট্রি, শিশু চাম্পল সহ বিভিন্ন গাছের মূল্য নির্ধারণ করা হয় 2,58,980 টাকা। পরে 24 জুলাই নিলামের গাছগুলো কেটে নেওয়ার দায়িত্ব পান ব্যবসায়ী মাতুল মাতুব্বর। নামমাত্র দাম দেখিয়ে গাছগুলো বিক্রি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। 100 টাকা করে বিক্রি করছে, কিন্তু এক একটা গাছের দাম আছে 50,000-60,000, কোনো গাছের দাম আছে 1,00,000। সরকারি সম্পদ এই যে লুটেপেটে খাইতেছে, কারা খাইতেছে? প্রয়োজনীয় দরকার গাছ, যে না এই গাছটা কাটতে হবে ওই গাছটা কাটুক, কিন্তু গাছ যত বীজ বিক্রি করছে তার বাইরে যাতে না কাটা হয়। এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের দোহাই দিয়ে কথা বলতে চাননি গাছ কেটে নেওয়ার দায়িত্ব পাওয়া ব্যবসায়ী। এই গাছ টেন্ডার নিছে মানিক ভাই, কি কইছো বলেন? হেড তো নাম বলছি, হাল্লা গাছ মারা আলাপ করেন। গাছের মূল্য 2-3 কোটি টাকা উল্লেখ করে পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতারা তদন্ত করে ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। যারা এই দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অতি সংক্ষিপ্ত সময়ে চরম বিচার আনা এনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তবে উপজেলা প্রশাসনের দাবি, এলজিইডির সড়ক উন্নয়নে নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করা হয়েছে। নিলাম প্রক্রিয়ায় আমার সর্বোচ্চ উঠেছে 2,58,000, আমাকে তো একটা পর্যায়ে ক্লোজ করতে হয়। আমি 3 ডাক, 4 ডাক, 5 ডাক, 2,58,000-র পর আর কেউ ডাক না দিলে তো আমার 2,58,000-তে আমাকে ক্লোজ করতে হবে। এ ব্যাপারে জানতে মূল্য নির্ধারণকারী বন কর্মকর্তা মনিরুজ্জামান খানের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। বাগেরহাটের মোল্লাহাটে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে 20 কোটি টাকা মূল্যের 10 একর জমি। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতুর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।